হুট করে না মুস্তাফিজুর রহমানকে অনেকটা প্ল্যান করে আর চেন্নাই উইকেটে খুব কার্যকরী হবেন বলেই তাকে দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এটা অবশ্য আমার কথা না, বলেছেন দলটার প্রধান নির্বাহী বিশ্ব কাশীনাথন। তার মানে তাকে কেন নেওয়া হয়েছে, তিনি কতটা কার্যকরী হবেন চেন্নাই উইকেটে, সেসব আগে থেকে প্ল্যান করা। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এমন একটা নাম, ওই যে ক্যারিয়ারের শুরুতে খুব ভালো বোলিং করে পুরো বিশ্ব ক্রিকেটকে চমকে দেওয়া, তারপর সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া। তবে আইপিএল এলে তার একটা আলাদা নিবেদন থাকে, সেই নিবেদনটা কেন বা চেন্নাই উইকেটে তিনি কতটা কার্যকরী হবেন, আইপিএলে কেমন করবেন, সেসব নিয়েই হবে আজকের আলোচনা। সিএসকের ঘরের মাঠ চিপকের উইকেটটা যদি আমরা একটু বলি বা কেমন, সেটা হচ্ছে আসলে এখানে বল পিচ করে খানিকটা থমকে আসে। এ ধরনের উইকেট আসলে মুস্তাফিজুর রহমানের যে সেরা অস্ত্র, আমরা যেটা আসলে জানি বা যেটা বল করে তিনি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটকে এর আগে বারবার চমকে দিয়েছেন, সেটা হচ্ছে কাটারা স্লোয়ার। তার কাটারা স্লোয়ারগুলো বেশ কার্যকরী এ ধরনের উইকেট। তার মানে চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের উইকেটে বল যেহেতু খানিকটা পিচ করে থমকে আসে, এ ধরনের উইকেটে মুস্তাফিজুর রহমান বেশ কার্যকরী হবেন। আর এই প্ল্যানটা রেখেই কিন্তু ধোনির সিএসকে অনেক আগে থেকেই তাকে প্ল্যান করে রেখেছিল, দলে নিয়েছিল, এবং তারা বেশ ভাগ্যবানও বলছে নিজেদের যে তারা আইপিএলের নিলাম থেকে বেশ সহজেই আসলে মুস্তাফিজুর রহমানকে পেয়েছে। যদিও আসলে তার সাম্প্রতিক ফর্মটা খুব একটা ভালো না, তবে এই দলটা মানে আইপিএলের অন্যতম সফল দল সিএসকে বেশ আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে মুস্তাফিজুর রহমানকে তারা দলে নিবে, এবং ঘরের মাঠের সুবিধা ঠিকঠাকভাবে কাজে লাগাতেই ধোনির চেন্নাই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছেন। মুস্তাফিজুর রহমান নিয়ে বাংলাদেশিদের মধ্যে প্রবল আগ্রহ, যেহেতু তিনি আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন, আর কটা ম্যাচ খেলতে পারবেন সেটা নিয়ে আসলে খুব মানুষের মধ্যে আগ্রহ, যেহেতু আইপিএলে তিনি একমাত্র বাংলাদেশি। এর আগে নিলামের আগে আসলে লিটন আর সাকিব নিজেদের নাম উঠিয়ে ফেলে, তারপর নিলামে নাম থাকার পরও বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততার কথা ভেবে, যেহেতু ঠিক আইপিএল যখনটা চলবে তখন আসলে বাংলাদেশ দলের সিরিজ থাকবে, সেজন্য শরীফুল্লাহ তাসকিনও নিজেদের নাম উঠিয়ে ফেলে। তবে মুস্তাফিজুর রহমান 22 মার্চ থেকে 11 মে পর্যন্ত আইপিএলে খেলার কথা, সে সময় আসলে তিনি খুব বেশি যে ম্যাচ খেলতে পারবেন সেটাও না, তবে যেহেতু ঘরের মাঠের উইকেটের কথা বিবেচনা রেখে আসলে ধোনির চেন্নাই মুস্তাফিজুর রহমান বা ফিসকে দলে নিয়েছে, সেজন্য আসলে তিনি ওই নির্দিষ্ট সময় আশা করি ম্যাচ পাবেন, সেটা অন্তত আপনি প্রত্যাশা করতেই পারেন। এই হোম অফ ক্রিকেট মুস্তাফিজুর রহমানের কার্যকরিতা জানে, তবে আশা করি চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকও মুস্তাফিজুর রহমানের কার্যকরিতা জেনে যাবে। আমরা যদি আইপিএলে তার পুরো ক্যারিয়ারটা দেখি তাহলে তার ইকোনমি 7.93। আইপিএল এমন একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে অনেক বেশি রান হয়, খুব সহজে 200-এর বেশি রানও তাড়া হয়ে যায় অনেক ম্যাচে। তবে তার ক্যারিয়ারের ইকোনমি, আইপিএল ক্যারিয়ারের ইকোনমি 18 কম, তার মানে তিনি যে এখনও বেশ কার্যকরী বোলার সেটা তার পুরো আইপিএল ক্যারিয়ার ইকোনমি দেখলে বোঝা যায়। তিনি 6টা মৌসুম খেলেছেন, তার ইকোনমি 18 কম, আর উইকেট তোলাতেও বেশ কার্যকরী এই মুস্তাফিজুর রহমান। সঙ্গে আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই, আপনি হয়তো মুস্তাফিজুর রহমানকে দেখতে চাইবেন ওই যে 2016 সালের ওই অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমান, তবে সেটা তো আসলে আর ফেরা সম্ভব না। তিনি আসলে প্রথমবার আইপিএল খেলতে গিয়ে কি অপ্রতিরোধ্য ছিলেন সেটা আপনাকে বলি, যে 17টা উইকেট নিয়েছেন এবং আইপিএল ইতিহাসের একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন। সেটা আসলে মুস্তাফিজুর রহমানের যেমন সাফল্য ছিল, বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাফল্য ছিল, তখন আসলে সবাই তাকে বেশ পছন্দ করেছিল, এমনকি তার জন্য বাংলা শিখেছিল ডেভিড ওয়ার্নার, টম মুডির মতো কোচরা, সেটা আসলে মুস্তাফিজুর রহমানের জন্য একটা বড় পাওনা ছিল। সেই অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমান হয়তো সময়ের সঙ্গে হারিয়েছেন, তবে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান কার্যকরী হয়ে উঠুক সেটাই আসলে সমস্ত বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের প্রত্যাশা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.